हेलो गाइस, आबार आमी चले एसेछि एकटा नतून रेसिपि निये आपनादेर जन्य। आजके आमी घुगनी बानिये देखाबो। ता घुगनिर जन्य की की उपकरण लागबे, प्रथमे लागबे आमार मटर, तारपर आमी एखाने प्याज केटे निएछि, आदा आछे, काँचा लंका आछे, रसुन आछे आर टमेटो आछे। সাথে আমি একটা আলু দেব, এই যে আলু কাটা আছে। এবার আমি মটরটাকে প্রেসার কুকারে দুটো সিটি মেরে দেব। এবার আমি প্রেসার কুকারে মটরটা দিয়ে দেব। এবার আমি জল দিয়ে দেব। এবার আমি প্রেসার কুকারে ফোড়াটা দিয়ে দেব, দিয়ে এবার গ্যাসে বসিয়ে দেব। ততক্ষণ আমি গ্যাসটা জ্বেলে নিচ্ছি। জ্বেলে নিয়ে প্রেসার কুকারে যতক্ষণ আমার প্রেসার কুকার মধ্যে মটরটা দেওয়া আছে, যতক্ষণ সিদ্ধ হতে টাইম লাগবে, তার মধ্যে আমি এবার মিক্সচার মেশিনে মশলাটা করে নেব। এবার আমি মিক্সির বাটির মধ্যে রসুন কাটা দিয়ে দেবো, তারপরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আদা গোটা দিয়ে দিলাম। এবার আমি মিক্সারের বাটির মধ্যে এক চামচ ধনে দিয়ে দেবো আর দুই চামচ জিরে। এবার পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে দেবো, জল দিয়ে এবার মিক্সচার মেশিনে বসিয়ে দেবো। এবার আমি দেখে নেব মটরটা সিদ্ধ হয়েছে কতটা। মটরটা কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে আমাদের, এবার জিরে দেব। তেজপাতা দেব। এবার আলু দেব। আলুগুলো এবার ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে মশলা দিয়ে দেব। আলু ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা আর বেশি ভাজবো না, এর মধ্যে এবার লবণ হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ওগুলো দিয়ে দেবো।
ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে দেবো। দেখুন কি সুন্দর গ্রেভিটা হয়েছে, আর গন্ধটাও খুব ভালো হয়েছে। গ্রেভির থেকে এবার তেলটা ছেড়ে দিচ্ছে, আর অল্প কষে মশলাটা কষানোর পরে তারপরে এবার মটরটা দিয়ে দেবো। মশলাটা পুরো কষানো হয়ে গেছে, এবার মটরটা দিয়ে দেবো। মটরটা বেশ কিছুক্ষণ কষানোর পরে তারপরে জলটা দিয়ে দেবো। এটা কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। পরিমাণ মতো জল দেবো। ঘুগনিটা ফুটে উঠেছে, একটু পরে এবার নামিয়ে দেবো। এবার আমি গরম মশলা দিয়ে এবার আমি নামিয়ে নেবো। ঘুগনি বাটির উপরে এবার পেঁয়াজ দিয়েছি, ভুজিয়া, এই যে ঘুগনি খাওয়ার জন্য আমরা ভুজিয়াও কিনে এনেছি, এই যে ভুজিয়া। আমাদের ঘুগনি রেডি, আমাদের ঘুগনি এখন রেডি হয়ে গেছে। তা আমাদের ঘুগনিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন, আপনারা নিজেরাও বাড়িতে একবার ট্রাই করবেন। তা ঘুগনিটা কেমন হয়েছে আপনারা আমাদের লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, অবশ্যই সাবস্ক্রাইবার করবেন, আপনারা নিজেরাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন।